জানি না আমার এই চ্যানেলে আমি আর কতদিন ভিডিও দিতে পারবো, আপনাদের সামনে আমি কতদিন আসতে পারবো, হয়তো বেশি দিন আর আপনাদের সামনে আসতে পারবো না। ভিডিও শুরুতে কেন এই কথাটা বলছি জানতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। আর প্রত্যেক দিনের মতো নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার শরীর খুব একটা বেশি ভালো নাই, ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন। কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, চোখ ব্যথা, শ্বাস নিঃশ্বাসের কষ্ট। করোনার মধ্যে আমার হচ্ছে করোনা হয়েছিল, তারপরে থেকেই কিন্তু ঘন ঘন জ্বর আসে আর ঠান্ডা লাগে, আর সাথে আরো অনেক সমস্যার সম্মুখীন হই। তো একটা গৃহিণী মেয়ে অসুস্থ হোক আর যাই হোক, সংসারের কাজকর্ম কিন্তু থেমে থাকে না। আর আমার এই ভিডিওটা কিন্তু আরো কয়েকদিনের আগের, যখন অসুস্থ মানে ছিলাম না তখনকার। ভিডিওগুলো যেহেতু একটু দেরি করে আপলোড দেওয়া হয় আর আমি কিন্তু একদিন পর পরও ভিডিও আপলোড দিতে পারছি না, ওই জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। অসুস্থ অবস্থায় শুধু রান্না করেছি, কাজ করেছি, ওই সময়টাতে আসলে ক্যামেরা অন করে ভিডিও করা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালের নাস্তায় হচ্ছে লালাটার রুটি, একটু হচ্ছে এমনি নর্মাল সেমাই রান্না করেছি, গতকালকের মিষ্টি কুমড়োর ঘন্ট ছিল সেটাও গরম করে নিয়েছি, একটু হচ্ছে মাংসের ঝোল ছিল সেটা গরম করেছি, কলা ছিল। তো এইগুলা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা হয়ে গিয়েছে। আর কয়েকদিন আগেই আমার ননদের ছেলে এসেছে, ফ্রিজে রান্না খাসির মাংস ছিল ওটা বের করেছিলাম, তারপরে চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেন ফ্রাই করার জন্য, তো সেইগুলো দিয়ে খাওয়ানো হয়েছে। তো আজকে ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি। সকালের নাস্তা কিন্তু বানানোর সাথে সাথে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। আর আমার চুলাটা কত নোংরা হয়েছে দেখেন, চুলাটা লেপার আমি সুযোগই পাচ্ছি না। যাই হোক, ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রতিদিনের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন আর আমার চ্যানেলের ভিডিওটা পুরো দেখবেন। দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগবে আপনাদের কাছে। আর কোথাও যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভুলগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কতদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো তাও জানি না, কতদিন আপনাদের মাঝে আসতে পারবো, হয়তো আর বেশি দিন আপনাদের মাঝে আসতে পারবো না, কারণ ব্যস্ততার মধ্যে জীবনযাপন পার করতে হয়। একটা গৃহিণীর হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজ করতে হলে কিন্তু অনেক কাজই করা লাগে। আর আমি যেহেতু খড়িচুলাতেও রান্না করি আর আমার বাড়িটা এত স্পেশাল না যে পরিষ্কার না করলে পরিষ্কার থাকবে, যতই পরিষ্কার করি ধুলাবালি সবসময় থাকেই। তো মনে হয় প্রত্যেক দিন চার পাঁচ পাঁচ যদি ঘর ঝাড়ু দিয়ে মুছি তারপরও ফ্লোরে অনেক বেশি নোংরা হয়। আমার বাড়িতে যেহেতু গ্যারেজ নাই, সিঁড়ি ঘর নেই, ওর জন্য সাইকেল মোটরসাইকেল সবসময় ঘরের মধ্যেই উঠায়, আর অনেক বেশি ধুলাবালিও থাকে, বাড়িটাও যেহেতু একতলা আর অনেক নিচু। তো যাই হোক, বাড়ির বিষয়ে আর কথা নাই বললাম, আমি হয়তো আর বেশি দিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো না, আপনাদের মাঝে আর হয়তো বেশি দিন আসতে পারবো না। কেন এই কথাটা বলছি জানেন, আমার এই ব্যস্তময় জীবনে কিন্তু অনেক কিছু করা লাগে, আর নিজের প্রচেষ্টায় নিজে কিছু করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, বেশ কয়েকবার কিছু না কিছু করতে যেয়ে কিন্তু ব্যর্থ হয়েছি। তো জানি না আমি জীবনে কখনো কোনোদিন সফলতার মুখ দেখবো কিনা, সফল হতে পারবো কিনা। তো নতুন আর একটা উদ্যোগ নিয়েছি, তো এটাতেও আমি সফল হব কিনা তাও জানি না। তো এটার কারণে কিন্তু সংসারের কাজের পাশাপাশি আরো অনেকটাই হচ্ছে ব্যস্তর মধ্যে দিন পার করতে হচ্ছে। তো এর মধ্যে কিন্তু ভিডিও এডিটিং করে মানে ভিডিও ভয়েস ওভার করে সবকিছু রেডি করে আপলোড দেওয়ার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো একদিন পর পর ভিডিও শেয়ার করতাম, এখন ভাবছি দুই দিন পর পর দিব, তারপরে যদি আর সম্ভব না হয় তাহলে আর কিন্তু দেওয়া সম্ভব হবে না ভিডিও। নতুন করে আমি আবার কি কাজ করছি, কিসের জন্য ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে সেটা আসলে এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। যদি কখনো আমি সফলতার মুখ দেখি, সেখান থেকে সাকসেস হতে পারি, তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে শেয়ার করব, যদি ততদিন আমার চ্যানেলটা থাকে। যদি আপনারা সাপোর্ট করেন তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকে তাহলে আমি চ্যানেল থেকে কোথাও যাব না, কারণ আমার এই চ্যানেলটা অনেক ভালোবাসা একটা জায়গা, অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি। এখন যদিও ভিডিও আমি শেয়ার করি, বেশি একটা বড় ভিডিও শেয়ার করব না, একেবারে ছোট ছোট ভিডিও শেয়ার করব, কারণ বড় ভিডিও শুট করা, এডিট করা, ভয়েস করা সবকিছু করাই কিন্তু অনেক বেশি কষ্ট হয়, সময়ও বেশি লাগে। ছোট ভিডিও কিন্তু এডিট করতে বা ভয়েস ওভার করতে একটু সহজই মনে হয়। যাই হোক, ঠান্ডা লাগার কারণে কিন্তু ভয়েস দিতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। তো কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় সবই করে নিয়েছি, মুরগির মাংস রান্না করেছি, তারপরে ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করেছি, আর গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করব। আমাদের বাড়িতে আবার সবাই পোলাও দিয়ে ছোলার ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে, এমনিতেও রান্না করি আবার হচ্ছে চর্বি দিয়েও রান্না করি। আজকে চর্বি, আলু আর ছোলার ডাল দিয়ে রান্না করে নিয়েছি।
আর এখন গ্যাসের চুলাতে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব। পোলাওর চাল শেষ হয়ে গিয়েছিল, আমার মাই তো দেয় আব্বার ক্ষেতের হচ্ছে চাল, তো চাল শেষ হয়ে গিয়েছিল, ওই জন্য দোকান থেকে নিয়ে আসা হয়েছে। ননদের ছেলে যেহেতু এসেছে তো পোলাওতে একটু রান্না করতেই হবে, তো ওই জন্য এখানেই হচ্ছে নর্মাল ভাবে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, বেশি একটা মশলাপাতি দিব না। সাদা ভাত আজকে রান্না করবো না, শুধু সবাই পোলাও খাবো, ওই জন্য বেশি মশলাপাতি দিলাম না। বেশি মশলা দিলে না আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, এমনিতেই পোলাও বেশি খেতে পারি না, তারপরও যদি মশলা দেওয়া থাকে তাহলে আর একদমই ভালো লাগে না। তো রান্না বান্না শেষ, বাকি কাজকর্ম সবই করে নিয়েছি, এখন দুপুরের খাবারটা সবাইকে দিয়ে দিব। আর রান্নাঘর থেকে এখন আমি সবকিছু নিয়ে আসছি, যা যা রান্না করেছি, রান্না করে যে সবকিছু ডাইনিং এ রেখে দিব সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ অনেক বেশি বিড়ালের উৎপাত, অনেক সময় দেখা যাচ্ছে রান্নাঘর থেকে কোনো কিছু খেয়ে নেয়, ওই জন্য সবকিছু রান্নাঘরে রেখে দিই। খাওয়ার সময় আবার সবকিছু টেবিলে নিয়ে আসা হয়, আবার হচ্ছে রান্নাঘরে রেখে দিই। খোলা একটা র‍্যাক আছে, তবে দরজা লাগানোর র‍্যাক আমার নাই, আপনাদের ভাইয়া কিনতে চাই তবে আমার জায়গা কম, মানে এত বড় বাড়ি এত ফার্নিচার রেখে কিন্তু আর র‍্যাকটা রাখার জায়গা নেই, ওই জন্য হচ্ছে আর কেনা হয় না, রান্নাঘরে তরকারি রেখে দিই। আজকে দুপুরে রাতের জন্য যা যা রান্না করেছি সেইগুলোর ফাইনাল লুক একটু আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। মুরগির মাংস, গরুর মাংস, চর্বি আলু দিয়ে ছোলার ডাল আর হচ্ছে সাদা পোলাও, শশা ছিল না, পেঁয়াজ আর হচ্ছে লেবু কেটেছি। তো তরকারিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার ননদের ছেলে খেতে বসে গিয়েছে, ওর আব্বু আম্মু আসেনি, ওর বড় ভাই ওকে রেখে হচ্ছে চলে গিয়েছে, তো দু একদিন থাকবে, তারপরে হচ্ছে ওর মামার সঙ্গে চলে যাবে। আমার ছোট ছেলেও খেতে বসেছে, বড় ছেলেও বসে যাবে, আমার শাশুড়িও চলে এসেছে, সবারই কিন্তু ভাত বাড়া হয়েছে, আপনাদের ভাইয়াও চলে আসবে এখনই। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও করার শেষে আমিও খেতে বসবো। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, ওই যে বললাম ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।